আপনার সন্তান ঘরে ঢুকলে সালাম দেয়, বড়দেরকে সম্মান করে? আপনার সন্তান কি জানে ঘর থেকে বের হলে কি দোয়া পড়তে হয়? আপনি কিসের নিরাপত্তা? আপনি কি মনে করেন বুদ্ধিমান? আপনি বুদ্ধিমান না। আমরা যখন হালাল হারাম না বুঝে কোনটা অন্যায় হচ্ছে কোনটা জুলুম হচ্ছে এই জিনিসটা যখন খেয়াল না করে শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিয়ে মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম ধোকা দিয়ে যাচ্ছি আর মনে করছি আমি বুদ্ধিমান, কিন্তু আসলে আপনার বুদ্ধিমান নয়। তো আমাদের একটা জায়গায় ভুল হচ্ছে, সেটা হলো এই যে আমরা মনে করেছি আমার জীবনের আমার সন্তান পরিবারের সুখের চাবিকাঠি আমার হাতেই, আমি চেষ্টা করে তাদের জীবনকে পরিবর্তন করব। জি না, আপনি চেষ্টা অবশ্যই করবেন, এটার নাম তাকদীর নয়। আপনি নেক সন্তান রেখে গেছে, এই নেক সন্তান প্রত্যেক দিন সালাতের শেষ তাশাহুদে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রসুল বলছেন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আমি তার সওয়াব অটোমেটিক তাকে দিই, কবরে দিই তাকে সওয়াব, নেক দোয়া করলি। তাহলে আপনি বুদ্ধিমান নাকি আপনি নিজেই বিবেচনা করেন, আপনার ছেলেকে কি নেক বানাতে পেরেছেন? সুখ আসবে দুটা জিনিস, একটা হলেই নেয়ামত পেলে আল্লাহ শুক্র আদায় করতে হবে, আর মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, এর মধ্যে আল্লাহ সুখ দেবে ইনশাআল্লাহ। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, পিতামাতা, মুসাফির, মাজলুম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা কলম 29 নম্বর আয়াত। এই সূরা কলমে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা উল্লেখ করেছেন, বানি ইসরায়েলদের ঘটনা, এবং বলেছেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আমি মক্কাবাসীদেরকে ওইভাবেই পরীক্ষা করব যেইভাবে আমি পরীক্ষা করেছিলাম আসহাবুল জান্নাহ বাগিচাওয়ালাদেরকে। কে সেই বাগিচাওয়ালা? ইয়ামান থেকে একটি দূরে খোরাসান নামক একটি জায়গা, সেখানে একজন দিনদার পরহেজগার মানুষের খেজুরের বাগান ছিল। ওনার অভ্যাস ছিল যখন খেজুর পাড়তে যায় তখন গরিবদেরকে খবর দেই, আজকে খেজুর পারব তোমরা বাগানে এসো। আর বাগান যখন খেজুর যখন পারে যেই খেজুরগুলি নিচে পড়ে যায় সেগুলি গরিবদের হক, ওটা উনি নেন না। আর ফসলাদির যেটা জাকাত
এটা তো পচনশীল খেজুর, অর্থের উপর জাকাত আসে। তো ওনার অভ্যাস ছিল গরিবদের কিছু দিতেন, আর যেই খেজুরগুলি নিচে পড়ে যেত সেগুলো তিনি উঠাতেন না, এটা গরিবদের জন্য রেখে দিতেন। এটা ছিল বাগানের যিনি মালিক। বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা যুবক হয়েছে, এরা এখন বুঝতে শিখেছে। এরা কয়েক ভাই মিলে যুক্তি করছে যে ইন্না বসে লায়াসরি মুন্নাহা মুসবেহীন ওলাইয়াস্তাসনুন, বসে আল্লাহর কসম খেয়ে বলছি এই বছর আমি বাগানের ফল তুলতে যাব, কিন্তু কাউকে খবর দেব না, কাউকে বলবো না যে আমি কোন দিন খেজুর পাড়তে যাব, যেন গরিবরা বুঝতে না পারে ওই দিন যেন নাশ। ছেলেরা এটা পরামর্শ করে বলছেন ওয়াকা দাউ আলা হারদিন কাদিরিন, খুব আনন্দ সহকারে খেজুর এখন একদম রেডি, আজকে যত খেজুর বাগানে পাবো সবগুলি নিয়ে আসবো, কাউকে দিব না। ফালাম্মা রাওহা, আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, আল্লাহ বলছেন তারা যুক্তি করেছে রাত্রে যে আমি কাল সকালে আমরা গোপনে খেজুরগুলো পেরে নিয়ে আসবো, আল্লাহ বলছে আমি রাত্রেই এমন আজাব দিয়েছি সবগুলি খেজুর গাছ থেকে একেবারে পড়ে মাটির সাথে মিশে যে বলছেন সেই গাছের এমন অবস্থা হয়েছে কাস সরিম, যেমন আগে থেকে কেউ খেজুরগুলি পেরে একেবারে গাছ পুরো ফাঁকা। ফালাম্মা রাওহা কালু ইন্না লাযাল্লুন, সব ভাই একসাথে যাচ্ছে, খেজুর যখন বাগান দেখেছে কি এরকম কেন, বাগানকে খেজুর পেরে নিল কে, বলছেন ইন্না লাযাল্লুন, আমাদের মনে রাস্তা ভুল হয়েছে, বলছে যেন রাস্তা ভুল হয় না। ইন্না বসে কালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, বলছেন বাল নাহনু মাহরুমুন, বাগান চিনতে ভুল হয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আজাব। এই আজাবটা শুধু এই জন্য এসছে যে তোমরা মনে করেছো আমরা অতি বুদ্ধিমান, যে গরিবদেরকে খবর দিব না আর ওদেরকে আমার খেজুরের কোনো অংশ দিতেও হবে না। সম্মানিত দিনী ভাই, এই ইতিহাস কোরআনে বলেছে, এই ইতিহাস থেকে যদি আমরা আমাদের বাস্তব জীবনের দিকে তাকিয়ে দেখি তাহলে ওই বৃদ্ধ মানুষ যিনি খেজুর পেরে গরিবদের হক দিতেন আল্লাহ তার অর্থের মধ্যে বরকত দিত, আর যে ছেলেরা মনে করছে আমরা অতি বুদ্ধিমান আমরা গরিবদেরকে না দিয়েই ধনী হয়ে যাব সবগুলি খেজুরের মালিক হব, আল্লাহ শিক্ষা দিলেন যে তোমার জীবনের সুখের মালিক তোমরা নও, তুমি যে চিন্তা করছো চিন্তাটা ভুল, তোমার জীবন সুখী হওয়ার চাবি আমি তোমার হাতে দেই নাই, আমি যদি তোমার হাতে দিতাম তাহলে পৃথিবীর কোন মানুষ গরিব মিসকিন অসহায় কেউই থাকত না। আমরা প্রত্যেকেই আমার জীবনের হুশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকেই যে যেখানে আছি চেষ্টা কিন্তু কম করতেছি না যে আমি ওর চেয়ে ভালো হব, আমি এলাকার সবচেয়ে ভালো হব, আমার পরিবার সুখী হোক আমি সুখী হই, চেষ্টা কিন্তু কেউই কম করি নেই। পেয়েছেন তিনি যাকে আল্লাহ দিয়েছে, যিনি পেয়েছেন তিনিও বলবেন আলহামদুলিল্লাহ, এটা আমার কর্তৃত্ব কিছু না, যিনি মনে করবে এটা আমার কর্তৃত্ব সেটা ভুল, আল্লাহ পাক এইভাবে আবার নিয়ে নেবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে মোমিনদের যেটা গুণ হওয়া উচিত যে উনি যদি কোনো নেয়ামত পাই দুনিয়ায় ভালো কিছু নেয়ামত পাই শাকর আল্লাহ, সে বলবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবে আল্লাহর, নিজের কর্তৃত্ব না, আমার বুদ্ধি দিয়ে করেছি আমার মেহনত দিয়ে অমুকের পরামর্শে এই জন্য এত কিছু হয়েছে না, আগে বলেন আলহামদুলিল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, বরকত দিয়েছে আল্লাহ, আপনাকে বড় ইঞ্জিনিয়ার বানাছে, ডাক্তার বানাছে, বড় ব্যবসায়ী বানাছে, সব কিছু আল্লাহ নিসবত আল্লাহর দিকে করেন, আর যদি মুসিবত আসে বিপদ আসে হাই হুতাশ করেন না, সবার ধৈর্য ধারণ করুন। এই দিক দিয়ে দেখলে
ধনীদেরও ক্ষতি নেই গরিবদেরও ক্ষতি নেই এই দুটো গুণ কিছু পেলে আলহামদুলিল্লাহ ক্ষতি হলে ধৈর্য আল্লাহর পক্ষ থেকে সবর আমরা সৌদি আরবে দেখি দুই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমরা তো গাড়ি থেকে নেমে বলি তুই মালিক কেন গণকল শুরু করে দিই ওরা তা না দুই পক্ষ থেকে গাড়ি থেকে নেমে দাঁড়া থাকবে কেউ কাউকে কিছু বলবে না হ্যাঁ বলবে কদ্দারাল্লাহু মা শা আফাল তাকদিরে যেটা ছিল সেটাই হয়েছে দোষ আমার তোমার সেটা পরে এটা পুলিশ আসবে গাড়ির অবস্থা দেখে পুলিশ বলবে কার কতটুকু দোষ কিন্তু কেউ কাউকে বলবে না তুই এরকম চললি কেন তোর দোষ আমার দোষ কি বলবে না বলবে কদ্দারাল্লাহু মা শা আফাল আশ্চর্য হয়ে যায় যুবক ছেলে মারা গেছে শোনার পর বলবে কদ্দার আল্লাহু মা শা আফাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তাকদির দিল সেটাই হয়েছে আমরা কোনো মৃত ব্যক্তির ঘরে হাই হুতাশ করে কান্না আমি আজকে সৌদি আরবে কত 20 বছর কিন্তু কোনোদিন কোনো কান্না শুনতে পাই না ভিতরে কাঁদে এটা আমরা যেরকম হাই হুতাশ করে হাই কি হইল কারণ বিপদ আসছে এমনি আসে নাই আল্লাহর পক্ষ থেকে সবর ধৈর্য ধারণ করুন যাই হোক এই ইতিহাসটা বলার অর্থ হলো এই যে ওই যুবকরা মনে করেছে বাপ বোঝে না আমরাও অনেকে মনে করি এখানে অনেক মাশাআল্লাহ বয়সপ্রাপ্ত মানুষ আছেন ইনাদের পিছনে জীবন দিয়ে তাকিয়ে দেখেন এনারা ফসল পালে ওষর দিত নিয়মিত ওষর দিত তাই নয় কি পাঁচ অক্ত সালাত আদায় করত অনেক বৃদ্ধ মানুষ আছেন মাশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারেন আগে থেকে আপনারা এইভাবে পরিবেশ ছিল আমি আজকে বসে সুরে কাহা পড়লাম জুমার পূর্বে এটা পড়া সুন্নত সৌদি আরবে দেখবেন মাশাআল্লাহ জুমার দিনে প্রত্যেক মুসল্লির হাতে কোরআন হয় মোবাইলে না হয় ডাইরেক্ট কোরআন সুরে কাহা পড়ে তারা আমাদের এখানে সেই কালচারটা নেই যাই হোক এই বৃদ্ধ বাধ্য বৃদ্ধ মানুষ যারা আছেন বয়স্ক মানুষ যারা আছেন তাদের যে অবস্থা ছিল আজ থেকে আরও 20 বছর 30 বছর পূর্বে সাদাসিধা জীবন ছিল ফসল পেলে ওষর দিত আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ পকেটে জাকাত এখন আমরা সন্তানরা হয়েছি অতি বুদ্ধিমান আমরা মনে করছি ফসল আমি করলাম কষ্ট করে বাপ তো বোঝে না তো জাকাত দেবো কেন জাকাত না দিলে তো মাল কমে যাচ্ছে 20 মন থেকে 1 মন দিলে মাল কমে যাচ্ছে এটা আমাদের বুদ্ধিমানদের এটা ধারণা কিন্তু আসলে এটা আমরা যেটা করছি এটা কিন্তু আসলে বুদ্ধিমানের পরিচয় নয় আপনি যে ব্যবসায় বসে মানুষকে ওজনে মাল কম দিচ্ছেন মাছ কিনেন 100 গ্রাম নাই গোশ কিনেন 50 গ্রাম নাই তারা কষাই হোক বা যেই হোক পটল কিনেন বেগুন কিনেন যে যেখানে আছেন আপনার আমরা প্রত্যেকেই চেষ্টা যে আর একজনকে কোনো ঠকানো যায় কি না চেষ্টা করেন কিন্তু সুযোগ পালে ঠকা দেন ওজন কম দেওয়া হোক অথবা মালের মধ্যে ভেজাল দেওয়া হোক শুকনা মাল উপরে ভিজা মাল নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন তো একটা মানে ফসলের বস্তার ভিতরে হাত দিয়েছে দেওয়ার পর দেখলেন উপরে শুকনা ভিতরে ভিজা তো বলছে এরকম কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছে বলছে বৃষ্টি হয়েছে তো ভিজা জিনিসটা উপরে কেন রাখো নাই এবং তিনি বললেন মান গাশা ফালাইসা মিন্না যিনি মানুষকে ধোকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আজকে আমার বাস্তব জীবনে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি আমরা প্রত্যেকে একটা জটিল ভুলের উপর আছি সেটা কি আমরা ক্ষণেকের জন্য ক্ষণেকের জন্য আমরা ভুলে গিয়েছি যে এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এই পৃথিবীর সুখ দুঃখের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমরা কিন্তু ক্ষণেকের জন্য ভুলেই গেছি যার কারণে আমার চেষ্টাটা চালাচ্ছি অন্যভাবে বাঁকা পথে একজন আল্লাহ তাকে তৌফিক দিয়েছে মেধা দিয়েছে ভালো রেজাল্ট করেছে চাকরি পেয়েছে আরে বাবা তুমি সরকারি চাকরি পাও ভালো বেতন পাও ওনার ওটা দিয়ে চলে না উল্টা আরও ঘুষ অপব্যবহার সে মনে করছে আমি যে পদে আছি অঢেল টাকা আমি কামাই করতে পারবো সম্মানিত দিনী ভাই তোমার এই বুদ্ধিমানী কাজ নয় আপনি বুদ্ধিমান নন আপনি ভুল করছেন
আপনি ভুল করছেন, আপনি নিয়ে দেখেন, আপনার জীবন দিকে তাকিয়ে দেখেন, মনে করছেন টাকার পাহাড় বানালে সুখী হব, এত সহজ না। আপনার পরিবার দিকে তাকিয়ে দেখেন, অশান্তি ভরা, টাকা ভরা বক্সে মনের অশান্তি, পারিবারিক অশান্তি। আমরা দেখেছি পেপার পত্রিকায় পাই, বড় বড় ব্যক্তি আত্মহত্যা করছে, মনে শান্তি নেই। বিশেষ করে আর একটা ভুলের মধ্যে আছি আমরা, হলে আমরা আমাদের সন্তানকে অতি ভালোবাসি, এত ভালোবাসি আমরা আমাদেরও কল্যাণ চাই আর ওদেরও 100% কল্যাণ চাই। সেই কল্যাণটা কোন পথে চাচ্ছেন আপনি? আপনি চাচ্ছেন আমার ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে বড় একটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় একটা প্রকৌশলী হয় এবং বড় একটা চাকরিজীবী যদি হয় আমার জীবন সফল, তাই নয় কি? এই জন্য আপনার ছেলেকে ছোটোবেলায় কিন্তু মক্তবে পাঠান নেই, এই ব্যবস্থাই নেই। কোরআন শিক্ষার তো ব্যবস্থাই আমার মসজিদে নেই, আমি তো চেষ্টাও করি নেই, ব্যবস্থা থাকলেও দেই নেই। মাদ্রাসা খুলেছি, এটিএম আসবে কোথেকে? দিনাজপুর থেকে আসবে, রংপুর থেকে আসবে, ওই গরিব গ্রাম থেকে আসবে। আমি শহরের মানুষ, ধনী মানুষ, ব্যবসায়িক, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমার ছেলে মাদ্রাসায় পড়বে না? আপনি মনে করছেন আপনি অতি বুদ্ধিমান? জি না, আপনি অতি বুদ্ধিমান নয়। আপনার ছেলেকে ব্যারিস্টার বানায় যান, ইঞ্জিনিয়ার, আল্লাহ তৌফিক দান করুক। দরকার আছে, ব্যারিস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, সব কিছু দরকার আছে, কিন্তু আনতা মাসউল কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমার পরিবার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, রাইন আলা আহলি বাইতিহি, তোমার স্ত্রী কীভাবে চলছে, পর্দায় চলছে নাকি বেপর্দায় চলছে, এ ঘরের মধ্যে ইসলামিক কালচার আপনি দিয়েছেন কি না? আপনার সন্তান ঘরে ঢুকলে সালাম দেয়, বড়দেরকে সম্মান করে? আপনার সন্তান কি জানে ঘর থেকে বের হলে কী দোয়া পড়তে হয়? আপনি কিসের নিরাপত্তা? আপনি কি মনে করেন বুদ্ধিমান? আপনি বুদ্ধিমান না। রসুল বলছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছোট্ট একটি দোয়া। কেউ যদি এই দোয়া পড়ে ঘর থেকে বেশি বের হয়, রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন, ফাকাদ হুদিতা উফিতা উকিতা, তোমাকে হেদায়েত দেওয়া হয়ে গেছে, কুফিতা তোমার নিরাপত্তার জন্য যথেষ্ট, উকিতা তোমাকে নিরাপত্তা দেওয়া হয়ে গেছে, আল্লাহু আকবার, ওয়া তানাহা মিনহু শয়তান, তোমার কাছ থেকে শয়তান দূরে চলে গেছে। আচ্ছা বলেন দেখি, আমি এত চেষ্টা করে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, মনে করছি আমি তার সুখ দুঃখের মালিক, তাকে সুখী জীবন করব, আপনি তাকে এই ছোট্ট একটি দোয়াও ঘর থেকে বের হওয়ার সময়, স্কুলে যাবা এই দোয়াটি পড়ে বের হও, এটা আপনি শিখাতে পারেন নি, তাই নয় কি? দেখেন আমি কাউকে দোষারোপ করছি না, আমি প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করছি যে আমরা যে বুদ্ধিমান মনে করে একমুখী চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে মনে হয় দুনিয়া অর্জন করে পাহাড় বানিয়ে যদি দিতে পারতাম তাহলে মনে হয় আমি সফল, আমার সন্তান সফল, আমার পরিবার সফল, কিন্তু ভুল, ভুল পথে আসি তো। দুনিয়ায় আমার ছেলেকে যদি একটা কাঁটা ফোটে কত কষ্ট পায়, আরে বাচ্চারা পায়ে কাঁটা ফুটেছে, তাই নয় কি? সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, আমার সন্তানের অকল্যাণ চাই না, কিন্তু আপনি নিজে হাতে তো জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। কই? রসুল বলছেন 7 বছর বয়স হলে তোমার ছেলেকে নামাজের হুকুম দাও, দিয়েছেন? 10 বছর হলে তাকে মারো, মেরেছেন? কুল্লুকুম রাইন, এটা তো আল্লাহর সামনে আমাকে জিজ্ঞাসা, এটা আমার সন্তান যাকে আমি একটা কাঁটা ফুড়ে ডাক্তারে নিয়ে যাচ্ছি না, আমি তাকে নামাজেও শিখাই নাই, তাওহিদ শিখাই নাই, ইসলামের জ্ঞান দেই নাই, ইসলামী কৃষ্টাচার কিছু শিখাই নাই, ডান হাতে খাচ্ছে, বাম হাতে খাচ্ছে, বিসমিল্লাহ খাচ্ছে না খাচ্ছে, ঘর থেকে ঢুকলে যে একটা বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়, সালাম দিয়ে ঘরে ঢুকতে হয়, এতটুকু কালচারও তো আমি শিখাতে পারি নাই, তো আমার ঘরে বরকত হবে কোথা থেকে রে ভাই? রসুল বলছেন কোনো ব্যক্তি যদি ঘরে ঢোকার সময় বলে বিসমিল্লাহ, খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, শয়তান বলে মা লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আমার এই ঘরে ঢোকার পারমিশনও নেই, খাওয়ার পারমিশনও নেই, বিশ্বাস? রসুল বলছেন আমি কত বড় বয়স হয়েছে, নিজেও বিসমিল্লাহ বলে ঘরে ঢুকি না, আমার সন্তানদেরকে এখনও শিখাতে পারি নাই যে বিসমিল্লাহ বলে খাও। সম্মানিত দিনি ভাই, আমি যে সন্তানের জন্য মাপে ওজনে কম দিয়েছি মানুষকে, কেন? তাদেরকে বাড়ি বিল্ডিং বানাতে চাই সন্তানদেরকে, তাই নয় কি? সুদ খেলাম, ঘুষ খেলাম, ঘিস ধোকা দিয়ে জিনিসপত্র বিক্রি করলাম, সব কিছু করলাম যে সন্তানদের সুখের আশায়,
কিন্তু কোরআন বলছে قالوا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين آي الله যাদের অধীনস্থ আমরা ছিলাম আমাদের বড় যারা যারা আমাদেরকে শিক্ষা দেয় নাই আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে নাই কারা আমার মা বাপ দায়িত্বশীল আল্লাহ আমার কাছে নিয়ে আসো আমি তাদের পা দিয়ে আমরা ডোলে খুঁজতে চাই আমার সন্তান কোরআন পড়েন কোরআন কি বলছে আমি যে কথাই বলছিলাম সেটা হলেই ওই যুবকরা মনে করেছে যে আমি আমার সুখের মালিক আল্লাহ তাআলা রাত্রি বেলায় আযাব দিয়ে তাকে দেখায় দিল যে তোর মালিক তুই নয় গরিবের হক যদি দিতিস তাহলে আমি তোর মালের মধ্যে বরকত দিতাম আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা এ জমিনবাসী এই বস্তিওয়ালা এরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে ওয়াত্তাকাউ আর আল্লাহর ভয় করে চলে আল্লাহর ভয় করে চলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আমি আসমান থেকে তাদের উপর রহমত এবং বরকত অবতীর্ণ করতাম তো আমাদের একটা জায়গায় ভুল হচ্ছে সেটা হলো এই যে আমরা মনে করেছি আমার জীবনের আমার সন্তান পরিবারের সুখের চাবিকাঠি আমার হাতেই আমি চেষ্টা করে তাদের জীবনকে পরিবর্তন করব জি না আপনি চেষ্টা অবশ্যই করবেন এটার নাম তাকদীর নয় যে আমার রিজিকে যদি খাওয়া থাকে আমি কালকে পাবো এটার নাম তাকদীর নয় তাকদীর হলো এই সকালে বের হয়েছেন সবাই রিজিক অন্বেষণের জন্য আল্লাহ নিজেই বলেছেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ জুমার দিন বলছে জুমার সালাত পড়ার পর তুমি জমিনে বিচরণ করো বের হয়ে যাও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ তুমি খুঁজে বেড়াও রিজিক অন্বেষণ করো তালাশ করো চেষ্টা করো এটা ভালো ভালো জিনিস কিন্তু চেষ্টা করে সন্ধ্যাবেলায় যে যতটুকু উপার্জন করেছেন বলেন আলহামদুলিল্লাহ ইনি করেছেন 500 টাকা আল্লাহ তার ভাগে এটা রেখেছিল চেষ্টা আমি করেছি আমি বলেছি 200 টাকা আমাকেও বলতে হবে আলহামদুলিল্লাহ এনা অভিযোগ না যে ও 500 পালো কেন আমি 200 পালো কেন এটা হলো তার তাকদীর এটা হলো আমার তাকদীর চেষ্টা করতে হবে কিন্তু আপনি চেষ্টাটা কোন পথে করছেন এটা হলো সবচেয়ে বড় জিনিস যিনি মনে করছেন আমি ঘুষ নিয়ে সুদ নিয়ে ওজনে কম দিয়ে হ্যাঁ বেচা কেনার মধ্যে ধোকা দিয়ে নিচে একটা মাল উপরে একটা মাল কি যে অবস্থা আমাদের দেশে এখন ব্যবসা বাণিজ্যের একটা ফল ফ্রুট কিনতে যান এমনভাবে ফলমানিন যুক্ত সেখানে বিষ আশ্চর্য কথা মানুষত্ব কই আরও দুঃখের সাথে বলতে হয় যে এখন এই দুনিয়া দুনিয়া করে মানে আমরা যদি দেখিস সুশীল সমাজ শিক্ষিত যারা নাকি দুনিয়ায় বড় শিক্ষা অর্জন করে মাশাআল্লাহ একটা ভালো পজিশন আছে ডাক্তার আমি আশ্চর্য হয়ে যাই দেশে যখন আসি ভালো ভালো ডাক্তারদের সাথে আমাদের যোগাযোগ আছে আত্মীয় স্বজন সহ ডাক্তারদের কাছে যাই কিন্তু সেখানে যে মানুষের সাথে কি প্রতারণা করে ডাক্তার জানে বোঝে এর কোনো কি নাম চেক আপের প্রয়োজন নেই বা হালকা একটা দুটা চেক করলে হয়ে যায় 10টা চেক দিয়েছে 10টা টেস্ট দিয়েছে একবার টেস্ট করতে 10,000 টাকা 15,000 20,000 টাকা আবার 5 দিন পর আরেকটা টেস্ট দিচ্ছে তারা কিন্তু জানে এ সব কিছু তারা মনে করছে যে আমার জীবন আমি এইভাবেই উন্নত করব আপনি দেখেন এই এই ডাক্তারদের অবস্থা দেখেন এ ডাক্তার আমি একজন কোনো ব্যক্তিকে বলছি না উনি আলেমদের অবস্থা একই সবাই যে যেখানে আছি আমরা যখন হালাল হারাম না বুঝে কোনটা অন্যায় হচ্ছে কোনটা জুলুম হচ্ছে এই জিনিসটা যখন খেয়াল না করে শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিয়ে মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম ধোকা দিয়ে যাচ্ছি আর মনে করছি আমি বুদ্ধিমান কিন্তু আসলে আপনার বুদ্ধিমান নয় মনে রাখবেন শান্তি এবং বরকত রহমত এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এই শান্তি যদি টাকা দিয়ে আসে তাহলে টাকাওয়ালা মনে করছেন যে গুলশানে বাড়ি আছে 3টা গাড়ি আছে মনে হয় ও কত সুখে আছে ওকে জিজ্ঞাসা করেন রাত্রে ঘুম আসে না ওষুধ না খাওয়া পর্যন্ত ঘুম আসে না ওর কোনো চিকিৎসা বাংলাদেশে হয় না হয় ইন্ডিয়া যেতে হবে না সিঙ্গাপুর যেতে হবে আমরা এরকম বহু মানুষ দেখেছি আপনারা শুনছেন অনেক বড় বড় ব্যক্তি দেখি ফিল্মি মানুষেরা আজীবন এই অর্থের জন্য নিজের যৌবনকে পর্যন্ত মানুষের সামনে অশ্লীল কাজে বিলীন করে দিয়েছে জীবনের শেষ মুহূর্তে এসে ভিক্ষা চাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের চলার কোনো পথ নেই চিকিৎসা করতে যেতে হবে সিঙ্গাপুরে টাকা নেই কই কোনো আলেম যে বলেছে আমাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে হবে
বলেছে যে না একটা রিকশাওয়ালা গরিব মানুষ যে মজদুরি করে খায় আলহামদুলিল্লাহ সে সুখে আছে, ঠিক আছে, শরীর সুস্থ আছে, যেটা খায় সেটা হজম হয়, শরীর পুষ্টি হয়, কিন্তু দেখা যাচ্ছে যিনি হারাম পয়সা উপার্জন করেছেন আর আপনি মনে সান্ত্বনা দিয়ে আছেন, মাশাআল্লাহ কত এই বছর সবচেয়ে বেশি হাজি সাহেব হজ করতে গেছে, অনেক মানুষ হজ করলেন, হজ করলেই কি হজ কবুল হবে? এত সহজ, হজ করলেই তো হজ কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার মাঠে হাজি সাহেব দোয়া করছে ইয়া রব, আর আরাফার মাঠ এমন একটা মাস যেই মাঠে আল্লাহ পাক সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, আর ওই মাঠে এই জন্য জোহর আসর একসাথে পড়তে হয় আর সূর্য ডুবা পর্যন্ত সে দোয়া করতে হয়। হাজি সাহেব সফরে গেছে, সফরে দোয়া কবুল হয়, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, পিতামাতা, মুসাফির, মাজলুম। খুব গুরুত্ব সহকারে শুনেন, পিতামাতা, মুসাফির, মাজলুম, আমরা কিন্তু বুঝি না আপনি পিতামাতা সন্তানের জন্য দোয়া করতে আপনি কৃপণতা কেন দোয়া কেন করেন না, সবসময় দোয়া করেন, চলতে ফিরতে হাঁটতে বাংলায় করেন, আল্লাহ আমার ছেলেকে পাঁচ অক্ত নামাজি বানাও, আয় আল্লাহ আমার ছেলে দেখে দিনদার বানাও, আপনি তো ওই দোয়া চান না, খালি চাচ্ছেন দেন আল্লাহ ছেলে যেন ডাক্তারি পাস করে, আল্লাহ মুস্তান। আরে বাবা ডাক্তার হয়ে যদি পাঁচ কিনাম রাজশাহীর অর্ধেক শহর কিনে নেই আপনার কী লাভ, আপনার এক পয়সা লাভ নেই, মৃত্যু পর আপনি যাচ্ছেন আপনার সাথে দুটা কাপড়, আর আপনি যেটা আমল করেছেন এটা শুধু সাথে আসছে। রসুল বলছেন ইয়াতবাউল মাইয়িতু সালাসা, মানুষ মারা গেলে তিনটা জিনিস সাথে যায়, পরিবার যায়, অর্থ যায়, আমল যায়, ইয়ারজিউ ইসনাইন, পরিবার মাটি দেওয়ার পর চলে আসে, সম্পদ চলে আসে, পরে ওয়ারিসদের মাঝে বন্টন হয়, কিন্তু তার সাথে থাকে তার আমল। তো আমি যে সারা জীবন দুই নম্বরই করে জুলুম করে মানুষকে ঠকায়া টাকার পাহাড় বানায় আমার ছেলেদেরকে এত সুখী বানিয়ে গেলাম, আমার লাভ কি ভাই, আমার তো এক পয়সা লাভ নেই, এরা কি কোনো উপকার করবে, এরা কি সৎকা করবে, দেখেন সৎকা করে কি না, হ্যাঁ আপনার সন্তানকে তো নেক বানাতে পারেন নেই, পাঁচ অক্ত সালাত পড়ে না, এই সন্তানের কোনো উপকার আপনার আসবে না। রসুল বলছেন মারা যাওয়ার পর তিনটা উপকার আসে, সৎকায় জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারে ইলম, আর ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক ওই নেক সন্তানের দোয়া কবরে দেয়। আপনি তো এটা যদি করতে পারতেন, এটা যদি করতে পারতেন তাহলে আপনি বুদ্ধিমান, যে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে মৃত্যুর আগে আমি এমন কিছু করে যাই যেন আমি কবরে বসে অটোমেটিক সব পাই, আমার দেশে ওটা বোঝে না, বোঝে কি হুজুরকে ডেকে নিয়ে এসো মিলাদ পড়াও, পরে হুজুর আবার কোরআন খতম করে সওয়াব বক্সায় দেয়, ইসলামের ভুল ব্যাখ্যা, আমি ইবাদত করলে এই সওয়াবের হকদার আমি, আমি আল্লাহকে বলতে পারবো না যে আমার নামাজের সওয়াব আল্লাহ তুমি অমুককে দাও, এটা ভুল, চলবে না এটা। যে পড়বে সে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যিনি কোরআনে কারিম থেকে একটি হরফ পড়ল, ফালাহু বিহা হাসানা, সে কোরআনে নেকি পালো, ওই ব্যক্তি পালো। তো আপনি যে বাহিরের থেকে হুজুর নিয়ে এসে কোরআন পড়াচ্ছেন, ওই কোরআন পড়বেও ও যদি সওয়াবের আশায় আসে তাহলে নেকি পাবে, ও তো সওয়াবের আশায় আসে নেই, ও তো আসছে অন্য কোনো উদ্দেশ্যে, আমি অত ব্যাখ্যা দেব না। আর আপনার কিন্তু এক পাই কোনো লাভ নেই, হ্যাঁ আপনার লাভ কি, সেটা হলে জীবন দশায় আপনি একটা গাছ রোপণ করে গেছে, আপনার নিয়ত হলে এই আমার বাড়ির পাশে গাছ আছে না কত গাছ, নিয়ত করেন, এটা নাম হলো ইন্নামাল আমালু বিনিয়ত, আমার নিয়ত বুঝি না, নিয়ত মানে যে নিয়ত পড়া লাগে, এই কুরবানি করতেছি আল্লাহর জন্য, এটা ভুল, নিয়ত পড়তে হয় না, নিয়ত অন্তর, যে কোনো কাজ করবেন উদ্দেশ্য স্বভাব, জুমায় আসছি সবাই যাচ্ছে তা না, নিয়ত জুমা আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত একটি ইবাদত, আমি সেটাকে সম্পাদন করতে যাচ্ছি সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টি চাই, জান্নাত চাই, এটাও নিয়ত, আপনাকে মনে মনে ভাবতে হবে, এটা নাম হলো নিয়ত। আপনি একটা বাড়ির সামনে গাছ রোপণ করেছেন, আপনার একটা নিয়ত থাকতে হবে, এই গাছ থেকে যে ফল ফুলাদি আসবে আমি খাবো, আমার পরিবার খাবে, আত্মীয় স্বজন খাবে, পাড়া প্রতিবেশী খাবে, এমন কি এই গাছ থেকে যদি পশু পাখি এরাও যদি ওখান থেকে ফল খায় সেটাও আপনার জন্য সৎকা হয়ে যাবে, শুধুমাত্র নিয়ত, ইন্নামাল আমালু বিনিয়ত। তাহলে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে এমন কিছু করে যাবে দুনিয়ায় যে মৃত্যুর পর অটোমেটিক তার কবরে সওয়াব যাচ্ছে, সওয়াব বক্সায় দিতে হয় না। হ্যাঁ ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, আপনি নেক সন্তান রেখে গেছে, এই নেক সন্তান
প্রত্যেক দিন সালাতের শেষ তাশাহুদে বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাসূল বলছেন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আমি তার সওয়াব অটোমেটিক তাকে দেই, কবরে দিই তাকে সওয়াব, নেক দোয়া করলি। তাহলে আপনি বুদ্ধিমান নাকি আপনি নিজেই বিবেচনা করেন, আপনার ছেলেকে কি নেক বানাতে পেরেছেন, তাকে কি পাঁচ অক্ষর সালাত আদায় করতে শিখাইছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ায় হালাল হারাম বলতে একটা জিনিস আছে। আমার তো ভুলে গেছি, আমি মনে করছি যে কোনো কৌশলে শুধু টাকা উপার্জন করলেই হয়। যে না ভাই, আমার এই অর্থ, আমার এই সন্তান, আমার সব কিছু আমার বিপক্ষে চলে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল আল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার জীবনে যত কর্ম আছে, জমিনের উপরে যা কিছু করেছি, জমিন কথা বলবে, এবং আমার হাত পা কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সব বলে দিবে। তারা আমার পক্ষে বলবে না, হ্যাঁ ভালো কাজ করলে পক্ষে বলবে, আর খারাপ হলে আমার বিপক্ষে বলবে। তো আমার আজকের জুমার খুতবার যেটা আলোচনা, আমি নিজেকে এবং আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে একটি কথা স্মরণ করে দিতে শুধু আলোচনার মূল, সেটা হলো এই এই পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই পৃথিবী পরিচালনা করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইজ্জত, সম্মান, অর্থ, মুলকিয়াত সব কিছু আল্লাহ তোমার হাতে। অতএব আমরা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই, ওই আয়াত আমি আবার পড়ছি, সূরে আরাফের সাত নম্বর উপর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু, এ জমিনবাসী এরা যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ আল্লাহর ভয় করে চলত, যিনি আমার কাছ থেকে পটল কিনতেছে, যিনি আমার কাছ থেকে শস্য কিনছে, ও দেখতে পাক বা না পাক, আমি কোনো কৌশল যদি ওজনটাকে কম করে দেই, আমি কৌশলে কোনো খারাপ জিনিস ভিতরে ঢুকে দেই, এটা তাকওয়া নয়, এটা তাকওয়া নয়। তাকওয়া হলো এই সব কিছু স্পষ্ট করবে। আল্লাহ নবী সাল্লাম বলছেন আল বাইউ আল বাইআন বিল খিয়ার, পরস্পর যারা একজন আরেকজন কিনা বেচা করে, দুজনের এখতিয়ার আছে, মালাম মিয়াতা ফাররাকা, যত ক্ষমতা আলাদা না হবে। কন্ট্রাক্ট হচ্ছে গরু কিনতে গেছি, নাম ঠিক হয়েছে, হ্যাঁ লেনদেন হয়েছে, এখান থেকে আলাদা হয়ে গেলে আর এখতিয়ার নাই যে আমি গরুটা ফেরত দিব, কিন্তু অত যতক্ষণ ওখানে দাঁড়ায় আছি আমি ইচ্ছা করলে টাকা নিতে পারি, গরু ফেরত দিতে পারি, এটা আমার এখতিয়ার। রসুল বলছেন ইন সাদাকা, এই দুইজন বেচা কেনার মধ্যে সত্য কথা বলে থাকে, যদি সত্য কথা বলে থাকে যে আমার এই পশুর মধ্যে এই ত্রুটি আছে, আমার গাভীর মধ্যে এই ত্রুটি আছে, আমার এই গাড়ির মধ্যে এই ত্রুটি আছে, সত্য কথা বলে যদি বেচা কেনা করে, বুরিকা ফি বাইহিমা, দুইজনার বেচা কেনার মধ্যে আল্লাহ বরকত দান করবে। ওয়া ইন কাদাবা ওয়া কাতামা, আর যদি মিথ্যা বলে আর খারাপটাকে গোপন করে রাখে, মুহিকাত বারাকাতু ফি বাইহিমা, ওই বেচা কেনার মধ্যে আল্লাহ বরকত তাকে তুলে নেয়। তো আমার তো বিশ্বাস দুর্বল হয়ে গেছে যে বরকতদাতা আল্লাহ, সুখদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালা নুহইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহা, যে কোনো পুরুষ নারী তারা যদি সৎকর্ম করে, সৎকর্ম করে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওয়াজিব সেগুলি আদায় করে, হারাম বুঝে ওখান থেকে নিজেকে সরিয়ে চলে, আল্লাহর নির্দেশ মানে, আল্লাহ নিষেধ থেকে দূরে রাখে, এই সৎকর্ম কেউ যদি দুনিয়ায় মেনে চলে, আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ, আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র জীবন আমি আল্লাহ তাকে দান করব। অতএব আমাদেরকে একটু বুঝতে হবে যে সন্তানদের জন্য দুনিয়ায় একটা কাঁটা চুবাতে চাই না, আর আমি ওই সন্তান নামাজ না পড়ে শুয়ে আছে তাকে ডাকি না, সে কোরআন শিখলো কিনা আমি কোনো আমার চিন্তাই নেই, তাওহীদ জানে কিনা কোনো চিন্তাই নেই, দুনিয়ার মানে ইসলামে কোনো জ্ঞান আছে কিনা আমার কোনো চিন্তাই নেই, তাহলে এই সন্তান তো আমার কোনো উপকারে আসবে না। অতএব আপনার জন্য বুদ্ধিমান হলো এই যে আপনি এমন কিছু কর্ম করেন যেই কর্মের দ্বারা আপনি নিজে উপকৃত হবেন, আপনার সন্তানরাও উপকৃত হবে। এই সন্তানকে আমি বাইরে পাঠাচ্ছি আমেরিকায় লন্ডনে লেখাপড়ার জন্য, ওখানে যে কি শিখতেছে তা আমরা সবাই সচক্ষে দেখতেছি, জানি, তারপরেও তার দুনিয়ার সুখের জন্য পাঠাচ্ছি। কিন্তু যারা ওখানে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সন্তান কত সুখে আছে, জিজ্ঞেস করে দেখেন, এত সুখে নেই। সুখ আল্লাহর পক্ষ থেকে, সুখ আসবে দূরে জিনিস,
একটা হলেই নিয়ামত পেলে আল্লাহর শুকর আদায় করতে হবে, আর মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, এর মধ্যে আল্লাহ সুখ দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমার জন্য যেটা কল্যাণকর ইসলামের দৃষ্টিতে যেই কর্মটি আমার জন্য দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে কল্যাণকর আল্লাহ যেন সেটা আমাদেরকে বোঝার এবং সেটা যেন গ্রহণ করে আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুন মালিকুন বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله نبي صلى الله عليه وسلم বলেছেন এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে এই দুনিয়ায় যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে বলেছেন উক্তুব, প্রথম পৃথিবীর সবচেয়ে প্রথম সৃষ্টি কি কলম। আর আমাদের বেদাতি যারা আছে তারা বলেছেন আল্লাহ রাসূলের নূর, এটা ভুল ব্যাখ্যা, প্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ কলমকে বলছে উক্তুব, লেখো, কি লিখবে, কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যা কিছু ঘটবে সব লেখো, কলম লিখেছে, এবং যেটা লিখেছে সেখান থেকে এক কিঞ্চিত পরিমাণ কোনো কম বেশি হবে না, এটা নাম হলো তাকদীর। আমার তাকদীর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে একবার লেখা হয়েছে, আর একবার আমার এক্সট্রা আলাদা তাকদীর লেখা হয়েছে কখন, রসুল বলছেন কোন পিতামাতার যখন সন্তান যখন মায়ের গর্ভে থাকে আর তার যখন বয়স হয় 120 দিন, 120 দিন যখন বয়স হয় তখন উরসিলা ইলাইহিল মালাক, আল্লাহর পক্ষতে ফেরেশতা পাঠানো হয়, ওয়ায়ুমারু বি আরবাই কালিমাতিন, চারটা জিনিস লেখা হয়, বয়স কত, রিজিক লেখা হয়, আমল লেখা হয়, ভালো না মন্দ এটা তখন লেখা হয়। আর একটা বাৎসরিক তাকদীর হয় সেটা হলো লাইলাতুল কদরে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় বিষয় ওই কদরের রাতে আল্লাহ পাক তাকদীরে লেখে। অতএব আমার এটা বিশ্বাস থাকতে হবে, আমার চেষ্টা ওই তাকদীরের বাহিরে যাবে না, ওই তাকদীর লিখেছেন আল্লাহ তাআলা। আর আমরা কিছু অতি বুদ্ধিমান মানুষ আছি, সেটা কি জানেন, প্রথমত তাকদীর লেখে অধিকাংশ মানুষের ধারণা সবে বেরাতের দিনই, তো এখন চোর ডাকাত বেনামাজি ঘুষখোর যত দুর্নীতি বাস 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, কিন্তু সবে বেরাতের দিন একবারে মাগরিবের আগে যে মসজিদ বসে আস, কারণ কি, ও মনে করছে যে আজকে তো তাকদীর লেখা হবে, তো আজকে ভালো মানুষ হয়ে আল্লাহকে বোঝাচ্ছে যে আমি ভালো, আমার তাকদীরটা ভালো লেখো, ওই দিন ফজরের নামাজে নেই। আবার আপনি বুদ্ধিমান, এত সহজ, আপনি কি করবেন সেটা আল্লাহ আগে থেকে জানেন, এই কৌশলে কোনো লাভ নেই। তো কদরের রাতে লেখা হয়, তা আমার তাকদীর তো লেখা আছে, ঠিক আছে, এই তাকদীরে পরিবর্তন হয়, পরিবর্তন হয় না। রসুল বলছেন আত্তাকদীরু লা ইউরাদ, তাকদীর পরিবর্তন হয় না, তবে তুমি যদি চাও যে তোমার বয়সটাকে বাড়িয়ে দেওয়া হোক, তুমি যদি চাও তোমার রিজিকটাকে বাড়িয়ে দেওয়া হোক, তাহলে মান আরাদা আই ইয়াবসুতা ফি রিজকিহি, যে ব্যক্তি চাইবে তার রিজিককে বাড়া দেয়, ফাল ইয়াসিলির রাহম, সে যেন আত্মীয়তার সাথে আত্মীয়তা বন্ধনটাকে যেন গাঢ় করে নেয়, আত্মীয়তার সাথে যেন সুসম্পর্ক রাখে, এটার কারণে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দেয়, বয়স বাড়িয়ে দেয়। বয়স কীভাবে বাড়বে, বীর বলছেন নেকি, নেকি মানুষের বয়সকে বাড়ায় দেয়। তো আপনি বললেন যে মায়ের পেটে তো বয়স লেখা হয়ে গেছে আগেই, তাহলে আবার বাড়াবে কীভাবে, জি ওটাও লেখেছে সেই দিন, আবার আমি যে আত্মীয়তার বন্ধন ভালো করে আমি যে আল্লাহর কাছে দোয়া করব, সৎকর্ম করব, যার কারণে আল্লাহ বয়স বাড়িয়ে দিবে, এটাও ওই দিনই লেখা আছে। অতএব আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রেখে সঠিক পথে আমাদেরকে হাঁটতে হবে, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।
اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم أصلح أحوال المسلمين، اللهم احفظهم، اللهم وفقهم لما تحب وترضى. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم أصلح أولادنا، اللهم أصلح عيالنا، اللهم احفظهم، اللهم وفقهم لما تحب وترضى. اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة، اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.